আমরা সবাই জানি যে গত 2রা সেপ্টেম্বর সকাল 11:50 শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পিএসএলভি C-57 লঞ্চ ভেহিকেলের সাহায্যে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য এল-1। আদিত্য এল-1 হলো ভারতের প্রথম সূর্য মিশন যা প্রধানত সূর্যের অধ্যয়নের জন্য উৎক্ষেপণ করা হয়েছে। আদিত্য কথার অর্থ হলো সূর্য। আর এই মহাকাশযানকে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিমি দূরে ল্যাগারেঞ্জিয়ান 1 পয়েন্টে পাঠানো হবে, তাই এই মিশনের নাম আদিত্য এল-1। কিন্তু আপনি কি জানেন বর্তমানে এই মহাকাশযান এখন কোথায় রয়েছে? তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমে ঠিক করা হয়েছিল 400 কেজির একটি স্যাটেলাইটকে সায়েন্টিফিক পেলোড সহ পৃথিবীর লোয়ার অরবিটে পাঠানো হবে, কিন্তু পরে এই পরিকল্পনার পরিবর্তন করা হয়। পরে ঠিক করা হয় 1500 কেজির একটি স্যাটেলাইটকে সায়েন্টিফিক পেলোড সহ পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিমি দূরে ল্যাগারেঞ্জিয়ান 1 পয়েন্টে স্থাপন করা হবে। চাঁদের তুলনায় সূর্যের পথে যাওয়া আরও কঠিন, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্বও বেশি। পৃথিবী থেকে 1500 কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে অর্থাৎ ল্যাগারেঞ্জ পয়েন্টে পৌঁছাতে এই সৌরযানের প্রায় 4 মাস সময় লাগবে। সূর্যের তেজ এড়িয়ে সৌররশ্মিদের ঝাপটা সামলে সূর্যের কাছে পৌঁছানো সহজ কথা নয়। মহাকাশযানকে প্রতি মুহূর্তে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমেরিকা, ইউরোপ এবং জাপানের পর ভারত হবে চতুর্থ দেশ যে সূর্যকে অধ্যয়নের জন্য মিশন পাঠিয়েছে। সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর অর্থাৎ করোনা সম্পর্কে যাবতীয় তথ্য খুঁজে বের করাই হবে এই মিশনের প্রধান উদ্দেশ্য। তাই এই সোলার মিশন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মহাকাশযানকে যেখানে পাঠানোর কথা ছিল বর্তমানে এটি সেখানেই, অর্থাৎ পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিমি দূরে ল্যাগারেঞ্জিয়ান 1 বা L-1 পয়েন্টে রয়েছে। পরবর্তীকালে এই মিশনের সমস্ত আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন। আর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মহাকাশ তারানা ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে অবশ্যই ফলো করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।